সমাজে ইসলাম ধর্ম বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং এই বিদ্বেষ ছড়াচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ক্ষমতাসীন দল তারা আজকে ক্ষমতায় থাকতে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে ধর্মীয় সহিংসতার পটভূমি রচনা করছে আমাদের ইসলাম আমাদের রাবণ না এটা বিশ্বাস করি না 72 এর সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করব এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই তো হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না ইসলাম পবিত্র ধর্ম জামাত ইসলামের আমিরের মতো করে গোলাম আজমের মতো করে ওই মতিউর রহমান নিজামীর মতো করে তখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওইটা কার ভাল লাগে শুনতে মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক মতো দিতে পারে আমরাও পারি 90-এ যদি দেশ বিশ্ব বেহায়ার দখলে থাকে আমি বলবো দেশ আজকে শকুনের দখলে যেই শকুনরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চিরে চিরে খেতে চাচ্ছে